হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো আমি এয়ারটিম থেকে কিভাবে আপনি ডলার বিকাশের মাধ্যমে উইথড্র করবেন এবং ক্যাশ আনতে পারবেন সেই বিষয়টা। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। যাওয়ার পরে আমরা এখানে দেখতে পারছি আমাদের ব্যালেন্স আছে $5.24। আপনার এটা এয়ারটিমে আপনার অ্যাপস থাকলে অ্যাপস অথবা আপনি সাইটের মধ্যে গিয়ে আপনার লগ ইনটা করে নেবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে যে অ্যামাউন্টটা আছে সেটা আমরা এখানে দেখতে পারছি যে আমাদের $5.24 আছে, যার মূল্য বর্তমান মূল্য হচ্ছে ৬০০৭.94। দেন আমরা যদি এখন এই ডলারটা যদি উইথড্র করতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা এখানে উইথড্র বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু আমরা এখানে বিকাশের মাধ্যমে এটা ডলারটা উইথড্র করব, সে কারণে আমরা বিকাশ সিলেক্ট করে দেব। বিকাশ সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এখানে ডলার যেটা আছে সেটা আমরা লিখে দিব। আমাদের এখানে ডলার আছে $5.24, তাহলে আমরা $5.24 এটা লিখে দিব। লেখার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে টাকা আসছে ৫৫৫.৬৭। আমাদের এখানে এয়ারটিমে যদি লেখা আছে $5.24 এখানে আছে, সে অনুপাতে এখানে আমাদের এই যে কমে এই যে ট্যাক্স বাদ দিয়ে আমরা এখানে টোটাল রিসিভ করবো ৫৫৫.৬৭। তাহলে আমরা এটা সেন্ড করব। এখানে আমাদের দেওয়া আছে এক্সচেঞ্জ রেট দেওয়া আছে ইউএসডি ১১৬ টাকা করে ইউএসডি আমরা পাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের কমিশন চার্জ যেগুলো কেটেছে এখানে সব দেখানো আছে। দেন আমাদের এখানে রিকোয়েস্ট অ্যাভারেজ টাইম টু অ্যাকসেপ্টেন্স ২ মিনিট আমাদের সময় লাগবে। আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমরা এখানে কনফার্ম বিকাশ ইনফরমেশনের মধ্যে এটা ইয়েস দিব এবং এখানে আমাদের নাম্বারটা দেখব যে ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে সব কিছু ঠিক আছে। দেন আমরা এখানে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করব। সাবমিট রিকোয়েস্টে ক্লিক করার পর আমরা দেখছি এখানে কোনো ক্লায়েন্ট আছে যে আমাদের ডলারটা কিনবে, যদি থেকে থাকে তাহলে আমাদের উনি নক দিবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একজন ক্লায়েন্ট আমাদেরকে খন্দকারটি উনি আমাদেরকে নক দিয়েছেন এবং উনি আমাদেরকে ওনার সাথে যদি একটু চ্যাট করে দেখি। হ্যাঁ, উনি আমাদেরকে মেসেজ দিয়েছে যে আমার বিকাশ নাম্বারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমি পাল্টো উত্তরে বলবো হ্যাঁ ঠিক আছে। উনি এখন আমার বিকাশ নাম্বারে টাকাটা পাঠিয়ে দিবেন। হ্যাঁ, যে ভাইয়াটা আমাকে নক দিয়েছে উনি আমাকে বিকাশে টাকাটা পাঠিয়েছে। আমরা এখানে যদি দেখতে পারি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাশ ইন ৫৫৬.৫৬। উনি যেহেতু টাকাটা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে তাহলে আমরা এখানে যে কনফার্ম রিসিপ্ট ওইটা আমরা দিয়ে দিব।
আমরা যেহেতু বাইরে থেকে পেমেন্টটা পেয়ে গেছি, তাহলে সেক্ষেত্রে আমরা কনফার্ম রিসিভে ক্লিক করে দিব। দেন আই হ্যাভ রিসিভ দ্য কারেক্ট অ্যামাউন্ট 556 টাকা, এটাই কনফার্ম রিসিভ ক্লিক করে দিলাম। দেন ওকে, আমাদের কাজটা শেষ। এবার আমরা চাইলে ডলার বিকাশের মাধ্যমে এয়ার টিম থেকে আমরা সেল করতে পারি খুব সহজে। ভাইয়াকে আমরা একটা রেটিং দিতে পারি, এটা আমাদের যথাযথভাবে উনি আমাদেরকে টাকাটা পাঠিয়েছেন।